আসসালামু আলাইকুম বন্ধুরা, কক্সবাজার ঘুরতে আসলাম আর সুতকি মার্কেটে আসবো না তা কি হয়। আর এইসব চিন্তা করেই চলে আসলাম কক্সবাজারের সুতকি মার্কেটে। দেখতে পাচ্ছেন আমি সুতকি মার্কেটে ঢুকছি। এই সুতকি মার্কেটটি মূলত কক্সবাজারের বার্মিজ মার্কেটের পাশেই। এখানে দেখতে পাচ্ছেন হরেক রকম সুতকি, আমার জানা অজানা অনেক নামের সুতকি। তার মধ্যে আমি কিছু বলতেছি, সেটা হলো রূপচান্দা, ছুরি, লাক্কা, পুরাল, সুরমা, শৈল, কাস্কি, চিংড়ি, মলা, লুট্টা, গন্যা, বাইলা, ফাঁসিয়া এবং আরও অনেক প্রজাতির সুতকি আছে এর মধ্যে। আর কিছু সুতকি আছে যেগুলো শুকাতে দীর্ঘ সময় লাগে, যেমন কুড়াল, ছুরি, সুরমা, শৈল, লুট্টা, গন্যা, ফাঁসিয়া সহ এসব মাছ শুকাতে লম্বা সময় লাগে। এজন্য এসব মাছ তাজা থাকা অবস্থায় কেটে দ্বিখণ্ডিত করে সারি করে ঝুলিয়ে রোদে শুকাতে দেওয়া হয়। মূলত সাগর থেকে মাছ ধরে আনার পর জেলেরা আলাদা করে ধুয়ে রোদে শুকাতে দেয়। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ ভাদ্র থেকে ফাল্গুন মাসে সুতকি মাছ বেশি পরিমাণ উৎপাদিত হয়। সুতকি মাছ শুকানোর একমাত্র অবলম্বন কিন্তু তীব্র রোদ, এছাড়া আর কোনো ওয়ে নাই। দেখতে পাচ্ছেন অনেক সুতকি। এখানে আমি অনেকগুলো দোকানের ফুটেজ ব্যবহার করেছি এই ভিডিওতে। এই মার্কেটে অনেক অনেক দোকান, তার মধ্যে দেখা যায় বিভিন্ন প্রজাতির সুতকি। আপনারা যদি কক্সবাজারে আসেন নিশ্চয়ই এইসব সুতকি শপে আসবেন এবং দেখবেন। দেখতে পাচ্ছেন অনেক তাজা, এগুলোর কোয়ালিটি ভালো বুঝেই যাচ্ছে দেখবে। তো বন্ধুরা, কক্সবাজারে টুরে অনেক ভিডিও আছে, তার মধ্যে সুতকিটা দিলাম। আর ক্রমান্বয়ে অন্যান্য ভিডিওগুলো ছাড়বো, আপনারা সাথেই থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর হচ্ছে আমরা সুন্দরী, এটা সুন্দরী আমরা মাছ বুঝি।